আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম। প্রিয় দর্শক, আমি আহমদ আলী আপনাদের সম্মুখে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আপনাদের সিডলিং ট্রের রিভিউ বা আনবক্সিং করে দেখাবো। সো আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে লাস্ট অবধি দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তার আগে একটি কথা বলে নিই, যারা এখনও পর্যন্ত কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি দুইটি বাক্স অ্যামাজন থেকে অর্ডার করেছি এবং সেই বাক্স দুটি এখন আনবক্সিং করানো হচ্ছে বা সেই বাক্সটি খোলানো হচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানি যে নার্সারির যে কোনো গাছ, সে যেরকম বেগুন, টমেটো বা অন্য অন্য যে কোনো সবজি চাষের ক্ষেত্রে, বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে চারা বা নার্সারির প্রয়োজন হয়। সেই চারা বা নার্সারি আমরা অনেকেই এই সরজমিনে বা এরকম মাটিতে বেড তৈরি করে নার্সারি তৈরি করে থাকি। সেক্ষেত্রে আমাদের সেই নার্সারিতে ভালো মতো বীজ জার্মিনেশন হচ্ছে না বা হয় না, যার ফলে আমাদের এখন বর্তমানে বীজের দাম অনেক, যে কোনো বীজের দাম, হাইব্রিড বীজের দাম কিন্তু আনুমানিক একটি বীজে আপনার 50 পয়সা মতো পড়ে যায়। সো এক্ষেত্রে আমাদের একটি বীজ নষ্ট হওয়া মানে আমাদের কিছুটা টাকা বা আমাদের অর্থের নষ্ট হয়ে যাওয়া। সেক্ষেত্রে আমরা যদি এই প্রোট্রে বা সিডলিং ট্রে যদি আমরা নার্সারির ক্ষেত্রে বা চারার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের অনেকটা ভালো হবে। সো আমরা অনেকেই জানি সিডলিং ট্রের ব্যবহার কীরকম, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে আমি এখানে দুইটি বাক্সের অর্ডার করেছি এবং একটি বাক্সে 20টি মতো বা 20টি মতো এখানে কিন্তু ট্রে রয়েছে এবং প্রত্যেকটি ট্রের মধ্যে 98টি করে হোল রয়েছে, অর্থাৎ 98টি চারা আপনি এক একটি ট্রেতে আপনারা কিন্তু লাগাতে পারবেন। প্রিয় দর্শক, আমি এর যে অ্যামাজন থেকে নিয়ে এসেছি, সের দাম আমার কিন্তু 25 টাকা করে এক একটি ট্রেতে পড়েছে, অর্থাৎ 20টি ট্রের 500 টাকা মতো পড়েছে, অর্থাৎ 499 টাকা। প্রিয় দর্শক, এই ট্রের কথা বলতে গেলে সেরকম একেবারে খুবই যে মজবুত তাও না, আবার খুবই যে নর্মাল তাও না। সেই ট্রেগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেতে আপনারা কম করেও 3 থেকে 4 বার বা 5 বার আপনারা কিন্তু যে কোনো চারা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, অর্থাৎ 4 থেকে 5 বার আপনারা কিন্তু সেটাকে নর্মালি ইউজ করতে পারবেন এবং তার থেকেও বেশি আপনারা কিন্তু যদি যত্নে সহকারে রাখেন তাহলে আপনারা কিন্তু তার থেকেও বেশি ইউজ করতে পারবেন। এবং তার যে গর্ত রয়েছে বা তার যে ডায়ামিটার রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 3.2 সেন্টিমিটার, অর্থাৎ 1.5 ইঞ্চির কাছাকাছি। খুব একেবারে বড়ো হল না, আবার খুবই ছোটো হল না, একবারে চলবে সামান্য আছে, যেখানে আপনি 20 থেকে 25 দিনের মতো চারা আপনারা কিন্তু এই ট্রের ভিতরে রাখতে পারবেন। এবং আপনাদের দেখাবো যে কীভাবে এখানে আপনারা কোনো রকম কোকোপিট ছাড়াই মাটি দিয়েও কিন্তু এই ট্রেতে আপনারা কিন্তু যে কোনো সিডলিং বা আপনারা কিন্তু নার্সারি বা চারা তৈরি করতে পারবেন। আরেকটি বাক্স রয়েছে, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সে বাক্সটি খুলে দেখছি যে সেটি খারাপ আছে কি ভালো আছে। তার কারণ হচ্ছে যে অনলাইনে যে কোনো জিনিস নিতে গেলে সেখানে দেখা যায় যে অনেকগুলি পার্সেল ফেট ফাটা থাকে বা সেগুলি ছিঁড়া থাকে। তার কারণ হচ্ছে যে ট্রাভেলিং অনেক দূর থেকে আসে, এই যে ট্রেগুলি আপনার কর্ণাটক বেঙ্গালুরু থেকে এসেছে এবং অনেক দূর থেকে আসার ফলে রাস্তাতে ট্রাভেলিংয়ের সময় অনেক জায়গায় কিন্তু এগুলো ফেটে যায় বা সেগুলো ছিঁড়ে যায়। সেক্ষেত্রে এই ট্রেগুলির ক্ষেত্রে আমাদের কিন্তু ভালোভাবে দেখে নিতে হয়। তার কারণ হচ্ছে যে ট্রেগুলি খুব সহজে কিন্তু একটু যদি জোরে পড়ে বা সেগুলোকে জোরে ঠেস লেগে থাকে তাহলে কিন্তু সেগুলো ফেটে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে এই বাক্সেতে কিন্তু 20টি মতো ট্রে রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু একটি প্যাকে 1960টি, অর্থাৎ 1960টি চারা কিন্তু আপনারা কিন্তু 500 টাকার মধ্যেই কিন্তু 1960টি চারা আপনারা কিন্তু উৎপাদন করতে পারবেন। সব মিলিয়েও দেখা গেলে এই ট্রেগুলি বেশ ভালোই রয়েছে, খারাপ বলা যাবে না। তার কারণ হচ্ছে আপনারা কিন্তু 1000 টাকা খরচ করে আপনারা কিন্তু 1 বিঘা জমির জন্য যে কোনো চারা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন, অর্থাৎ টমেটো, বেগুন
বা অন্যান্য যে কোনো চারা কিন্তু আপনারা এখান থেকে উৎপাদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি এই ট্রেগুলিতে, যে ট্রেগুলি আপনারা এখন বর্তমানে দেখলেন, সেই ট্রেগুলিতেই কিন্তু কোনো রকম কোকোপিট ছাড়াই শুধু মাটি দিয়েই কিন্তু কুকুম্বার সিড এখানে বপন করেছি। অর্থাৎ শশার বীজ আমি এখানে কিন্তু বপন করেছিলাম 8 দিন হলো, এবং 8 দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম সেই বীজগুলি কতটা জার্মিনেশন বা সেগুলি কীভাবে বেরিয়েছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে সেই ট্রেগুলি থেকে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো চারা এবং খুব অল্প টাকাতে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো চারা আপনারা কিন্তু নিজে তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।